নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের স্থপতি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়েছে। 17 মার্চ বৃহস্পতিবার রাতে এই উপলক্ষে অ্যাটলান্টিক সিটির 2709 ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কথামালা, কবিতা পাঠ ও জন্মদিনের কেক কাটা। সংগঠনের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন ইমরানের সঞ্চালনায় ও সভাপতি আব্দুর রফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেখ কামাল মঞ্জু, মোহাম্মদ বোরহানুল্লাহ, আব্দুর রহিম, মোহাম্মদ মনিরুজ্জামান, বেলাল হোসেন, নূর মোহাম্মদ, কাজী আব্দুল মান্নান সহ অনেকেই। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত ছড়া পাঠ করেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবিক গুণাবলীর শ্রেষ্ঠতম অনুষঙ্গ ঔদার্য। মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাসে গুটি কয়েক মানুষ এই বিরল গুণের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধু তার বিশাল মানবিক ঔদার্য দিয়েই কোটি কোটি মানুষের নেতা হয়েছিলেন, কোটি মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন, তাদের নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করতে পেরেছিলেন। সর্বোপরি বাঙালির জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্রের বাস্তবায়ন করে দিয়েছিলেন।